হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিন, আর নতুন দিনে নতুন একটা ভ্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো। আর দেখতেই পাচ্ছ আজকে বড় ঘরে দরজা বন্ধ করে রেখেছি, কারণ কি রাজ আজকে ডাইনিং এ বসে অফিসের কাজ করছে, তো সেই কারণে আর দরজাটা খোলা রাখতে পারিনি, বন্ধই রেখেছি। আর আজকে ছোট ঘরের দরজা খোলা আছে, কারণ রাজ আজকে ছোট ঘরে বসে কাজ করছে না। তো এখন যাব কিচেনে, আর আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো যে কারণে খুব তাড়াহুড়ো করে কাজ করেছি। তারপরে স্নান করে পুজো দিয়ে তোমাদের সামনে চলে এলাম, জাস্ট একটু কথা বলে নিলাম, কারণ ওয়েলকাম তো তোমাদের করতেই হবে। ওয়েলকাম না করে তো ডাইরেক্ট কোনো কাজকর্ম দেখাতে পারবো না, তো সেই কারণে তোমাদেরকে আমার ব্লগে ওয়েলকাম জানিয়ে দিলাম। এবার আমি কিচেনে চলে যাচ্ছি, আর রান্না জোগাড় যান্তি আমি করেই এসেছি, ঠিক আছে? তো এখন চটপট করে রান্নাটা বসিয়ে দেবো, আর সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো। এখন রান্না বসিয়ে দিলাম, আর প্রথমেই দেখতে পাচ্ছ বেগুন ভাজা করে নিচ্ছি। আর আজকে নিরামিষ রান্না করব, তো নিরামিষ রান্না করলেও আমি পেঁয়াজ ব্যবহার করব, কিন্তু কোনো অ্যানিমেল প্রোটিন রান্না হবে না, যেমন মাছ মাংস ডিম এই ধরনের কোনো কিছু রান্না করব না। আর এখন দেখতে পাচ্ছ ব্রোকলি ভাজা করছি, আর ব্রোকলি ভাজাতে পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা দিয়েছি, তো এইভাবে ব্রোকলি ভাজা করলে খেতে বেশ ভালোই লাগে। আর কোনো ভাজা করব না ভেবেছিলাম, কিন্তু রাজ বলল যে একটু আলু ভাজা খাবে, তো সে কারণে আমি অল্প করে আলু ভাজা করে নিলাম। তোমরা দেখতেই পেলে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর সাথে সাথে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আলু ভাজা করে নিচ্ছি। আজকে আলু ঝিঙে পোস্ত করব, তো সে কারণে প্রথমে আলুটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর ঝিঙে দিয়ে তো বেশিক্ষণ ফ্রাই করা যায় না, কারণ ঝিঙে থেকে জল বেরিয়ে আসে, সেই কারণে ঝিঙেটা ওই হালকা করেই ফ্রাই করব। আর পোস্ত আমি সকালবেলাতেই পেস্ট করে রেখে দিয়েছিলাম। রাজ অফিস চলে গেছে, আর আমার ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। এবার ধীরে সুস্থে কাজকর্মগুলো করব, এখন আর তাড়াহুড়ো নেই, এবার ধীরে সুস্থে আমার মতো করে কাজগুলো গুছিয়ে গুছিয়ে করব। সকালে যেহেতু দেরিতে উঠেছিলাম, তো সে কারণে প্রচন্ড তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়েছে। আর এখন একটু বসে আছি, ভালো লাগছে না, কন্টিনিউয়াস তো সকাল থেকে কাজকর্মই করছিলাম, তো এখন একটু বসে নিলাম। আর সাথে সাথে একটু ভিডিওর কাজ ছিল, ওটাও একটু করে নিলাম, তো এবার যাব বাকি কাজগুলো করব। আর একটা জিনিস করা হয়নি, যেটা সকালে প্রতিদিন করি, সকালে তো গাছে জল দিয়ে দিই, আজকে গাছে জল দেওয়া হয়নি, ভুলে গেছি। তাড়াহুড়োর মধ্যে বাকি কাজগুলো করেছি, আর ওটাই কাজ করা হয়নি, তো এখন যাব গিয়ে আগে গাছে জল দেবো। মনে থাকতে থাকতে দিয়ে দেওয়াটাই ভালো, নয়তো পরে ভুলে গেলে গাছগুলো শুধু শুধু নষ্ট হয়ে যাবে, তখন আগে গাছে জল দিয়ে দিই। কমপ্লিট করে নিয়েছি, কিন্তু কিছুই তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না, কারণ কি বলতো আজকে সন্ধ্যের সময় আমি আর রাজ বীরচন্দ্রপুরে যাব, তো যে কারণে রাজকে বলে দিয়েছি সন্ধ্যের সময় একটু তাড়াতাড়ি আসতে, কারণ বীরচন্দ্রপুর এখান থেকে অনেকটাই দূরে, তো সে কারণে একটু তাড়াতাড়ি আসতে বলেছি। তারাপীঠের দিকে যাওয়ার কথা থাকলে অত তাড়াহুড়ো করে না গেলেও হয়, তারাপীঠ কাছেই, কিন্তু বীরচন্দ্রপুর অনেকটাই দূরে, তো সে কারণে তাড়াতাড়ি আসবে রাজ আজকে। তো বীরচন্দ্রপুরে যাব যখন, তখন বীরচন্দ্রপুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো সে কারণে আর ঘরের কাজকর্ম কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না। আর ঘরের কাজ তো হয়েই গেছে বললাম তোমাদেরকে, এখন স্নান করব। তার আগে এটা অন করে দিই, জলটা গরম করতে দিয়ে দিলাম। এখন স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নেব, ঠিক আছে? একেবারে সন্ধ্যের সময় তোমাদের সামনে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি, আর রাজও রেডি হয়ে গেছে। আর এখন বেশি কথা বলছি না, বাইরে যাই, কতটা কি শেয়ার করতে পারি দেখো তোমরা, ঠিক আছে? তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, সম্পূর্ণ ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা দেখো। আমার জুতো বাইরে বার করা আছে, ঠিক আছে? রাজ অফিসের জ্যাকেট পরেছে, দেখতেই পাচ্ছ সেই কোম্পানির লোগো রয়েছে।
এখন বাইকে করে যাচ্ছি, যে কারণে বেশ হালকা ঠান্ডা লাগছে। আর এখন তাও রাস্তাঘাটে লোকজন আছে, কিন্তু ফিরবার সময় হয়তো অনেকটাই ফাঁকা হয়ে যাবে। ফাইনালি আমরা বীরচন্দ্রপুর ইস্কনে পৌঁছে গেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনের দিকেই রয়েছে মন্দির। এখন আমি ব্যাক ক্যামেরা করে খুব ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরের কারুকার্য কতটা সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যায়। আর এই মন্দিরের পরিবেশ এতটাই শান্ত যে মন ভালো হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে প্রবেশ, তো এখান দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। তো এই পর্যন্তই কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ আছে, মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা আর ব্যবহার করা যাবে না। এখানে দেখো কত প্রদীপ রাখা আছে, সবাই ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দেখিয়ে এখানে রেখে দিয়ে যাচ্ছে। তো আমরাও ভগবানের উদ্দেশ্যে প্রদীপ দেখিয়ে এখানে রেখে দিয়েছি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। বন্ধুরা খুব ভালো করে দর্শন করা হয়ে গেছে ভগবানের, তো সে কারণে মনটাও ভীষণ ভালো হয়ে গেছে। আর এখন একটু আগে শয়ন আরতি হলো, তো বুঝতেই পারছো অনেকটাই রাত হয়ে গেছে। আর শয়ন আরতি এখন কটা বাজে গো? এখন আটটা বেজে গেছে, ঠিক আছে। তো এখনো সম্পূর্ণ হয়নি, এখনো কীর্তন করছে। তো আমরা চলে এসেছি বাইরে, এখনই যাব। আর তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর দেখতেই পাচ্ছ মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। আর এখন লোক সংখ্যা অনেকটাই কমে গেছে, কেন কি বলো তো সন্ধ্যে আরতি হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই চলে গেছে, যারা দূরে থাকে তারা চলে গেছে, আমরাও দূরে থাকি কিন্তু আমরা থেকে গেছি। আসলে অনেকদিন পরে এসেছি, তো সেই কারণে যাওয়ার মন করছে না। আর এই মন্দির চত্বরটা আমার খুব ভালো লাগে, সময় পেলে আমি আর চলে আসি। তো আজকে একটু দেরিতেই এসেছি, তো যে কারণে ফিরতেও আজকে দেরিও হবে আমাদের। আর অন্যান্য সময় কি হয় আমরা ওই সন্ধ্যে ছটার মধ্যে চলে আসি, কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, সন্ধ্যার মধ্যে বেরিয়ে যায়। হ্যাঁ বেরিয়ে যায়, আজকে সেটাই, আজকে অনেকটাই রাত হয়ে গেছে, যে কারণে আজকে আমাদের ফিরতেও দেরি হবে। আমাদের ওখান থেকে অনেকেই এসেছে, দেখো পিছনে বাস দেখছো ওখানে। হ্যাঁ বাস আছে, দেখো এখানে বাস আছে, বাসে করেও অনেকে এসেছে। আর খুব বেশি এখন ঠান্ডা নেই, মোটামুটি ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা নেই। আর তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, মন্দির চত্বরটা ভীষণই ভালো আর শান্ত পরিবেশ, তো সে কারণে খুবই ভালো লাগে। আর এই দেখো খুবই সামান্য লোকজন আছে এখন। আর এখন শয়ন আরতি চলছে, তো শঙ্খের আওয়াজ পেলাম। আর রাজ ওদিকে ফটো তুলছে, দাঁড়াও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কোন দিকে। ওই দেখো রাজ ফটো তুলছে। এই দেখো বন্ধুরা প্রসাদ পেয়েছি। আর প্রসাদে অনেক রকম সবজি আছে, পায়েস আছে, চাটনি আছে, ভাত আছে, ডাল আছে। তো সবজি কী কী আছে এখন ঠিক মনে নেই, কারণ অনেক দিন আগেই ভিডিওটা করেছি, তো তাই কী কী সবজি দিয়েছিল সেটা আমার মনে নেই। আজকে যে মন্দিরে এসে প্রসাদ পাবো সেটা না ভাবতেই পারিনি, তো আজকে না খুবই ভালো লাগছে এই প্রসাদ পেয়ে।
হরে কৃষ্ণ, অসাধারণ। এখন রাজপ্রসাদ নিচ্ছে, হ্যাঁ প্রসাদ নিচ্ছে, আর আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে। আর পাশে দেখো বেসিনের ব্যবস্থা আছে, এখানে হাত ধুয়ে নেওয়া হবে। আমি তো হাত ধুয়ে নিয়েছি, আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে। আর এই জায়গাটা জল দিয়ে একটু মুছে দেবো। আমরা ভাবতে পারিনি যে আজকে প্রসাদ পাবো। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ব্যাগ রয়েছে, আর যেগুলো কেনাকাটা করেছি সেগুলো এখানে রয়েছে। ওখানে প্রসাদ খাওয়া হয়েছে তো, সে কারণে রাজ জল দিয়ে একটু মুছে দিচ্ছে, কারণ প্রসাদ পড়ে থাকলে ওটা তো বাজে ব্যাপার, যদি কারো পায়ে লেগে যায়। চলো এবার তাহলে যাওয়া যাক, আমার ব্যাগ, আমার ব্যাগটা নিয়ে আসো। এবার বন্ধুরা বাড়ি ফিরছি, কারণ অনেকটাই রাত হয়ে গেল। তোমাদেরকে তো বললাম এখন অনেকটাই রাত হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। তো যাওয়ার আগে দূর থেকে একবার জুম করে তোমাদেরকে মন্দিরটা ভালো করে দেখিয়ে দিলাম। রাত অনেকটাই বেশি হয়ে গেছে, তো যে কারণে রাস্তাঘাট একেবারেই ফাঁকা। আর দেখতেই পাচ্ছ আকাশে পূর্ণচন্দ্র, পরিবেশটা ভীষণই সুন্দর লাগছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গতকালকে বিচন্দ্রপুর থেকে ফিরে এসে আর তোমাদের সাথে দেখা করতে পারিনি, কারণ আমার ভিডিওর কাজ বাকি ছিল। তো সেটা করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে, আর তারপরে আর ক্যামেরা অন করতে পারিনি। তো এখন চলে এলাম সকালবেলাতে তোমাদের সামনে, আর আমার রান্নাবান্না কিছু করা হয়নি, রান্নাবান্না পরে করব। ভাবলাম যে বিচন্দ্রপুর থেকে দুটো জিনিস কিনে এনেছি, সেই দুটো জিনিস আগে দেখিয়ে দিই তোমাদের। তো একটা স্প্রে নিয়ে এসেছি, এই স্প্রেটা তিন রকম পারপাসে কাজ হবে, লেখাই আছে, বডি স্প্রে, রুম স্প্রে আর এয়ার ফ্রেশনার, তিনটে পারপাসে কাজ হবে, ঠিক আছে। ক্যামেরাতে উল্টো লেখা দেখা যাচ্ছে। আর এটা ফ্লেভার হচ্ছে নাক চম্পা, তো এই একটা নেওয়া হয়েছে। আর একটা নিয়েছি ধূপকাঠির প্যাকেট, এটা হচ্ছে রয়্যাল স্যান্ডেল, এটাও উল্টো দেখা যাচ্ছে, লেখা আছে রয়্যাল স্যান্ডেল। তো এই দুটো জিনিসই নেওয়া হয়েছে। আর এখন যাবো রান্নাবান্না করবো, রাজের অফিস যেতে হবে। তো ঠিক আছে, আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। আর এই ব্লগটার কিছু অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানাবে। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অথচ নিয়মিত আমার ব্লগ ভিডিও এগুলো দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও, টাটা, বাই বাই।